চিঁড়ের পোলাও, সকাল হোক কিংবা বিকেল, যে কোনো রকম জলখাবার হোক কিংবা পেটের একটু অল্প খিদে, সব কিছুতেই এর অনবদ্যতা জুড়ি মেলা ভার। হ্যাঁ বন্ধুরা, আজকে সেই রেসিপি অনেক সহজভাবে কিভাবে তৈরি করা যায় তাই আমি শেয়ার করব তোমাদের সাথে। খুব সামান্য উপাদানের সঙ্গে একটা টেস্টি চিঁড়ের পোলাও। আর তুমি যদি একদমই যদি নবাগত হও, সে কিংবা আমার চ্যানেলে কিংবা রান্নাঘরে, তাহলে পরে এই রেসিপিটা তোমাকে কিন্তু অনেকটা হেল্প করবে। ভিডিওটা পুরোটা দেখো, তবেই কিন্তু তুমি অ্যাকচুয়াল হেল্পফুল হবে। কিন্তু নতুন হলে পরে নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে কালো করে দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যেও না। পুরো ভিডিওটা দেখো, আর যাওয়ার আগে লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব কিন্তু করে দিও। আর যদি মনে করো যে এই ভিডিওটা আরও কারোর জন্য হেল্পফুল হতে পারে, তাহলে তার সাথে কিন্তু অবশ্যই শেয়ার করো। ফার্স্টে আমি ভাবিনি যে ভিডিওটাকে আমি রেকর্ড করব। বাড়িতে এমনি সকালের জলখাবার বানাচ্ছিলাম, হঠাৎ ভাবলাম যে কেন নয় শেয়ার করি তোমাদের সাথেও। আলুটা কাটা হয়ে গেছিলো, তাই জন্য এই দেখো আমি তুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, নয়তো আলু কাটাটাও দেখাতাম যে ঠিক কেমন করে কাটছি। খুব বড় টুকরোও নয়, খুব ছোট টুকরোও নয়, এরকম চৌকো চৌকো টুকরো করে আলুটাকে আমি কেটে নিয়েছি। অনেকে বিভিন্ন রকমভাবে আলুটাকে কেটে থাকেন, আলুর কাটার ওপর ভাবছো যে কী ব্যাপার, না আলুটা কেমন করে ভাজছো সেটাও কিন্তু পোলাওয়ের টেস্টের মধ্যে একটা আলাদা একটা ব্যাপার নিয়ে আসে। আলুটা ঠিক কতটা ভাজা হলো, কম বা বেশি, লালচে হলো কি না, শক্ত হয়ে গেল কি না, এই সবগুলোই কিন্তু টেস্টের সঙ্গে পুরোপুরিভাবে জড়িত। আরও একবার ভালো করে আলুর সাইজটা তোমাদেরকে দেখিয়ে দিই, আশা করি এতে তোমরা খুবই উপকৃত হবে। এইরকমভাবেই আলুটা কেটো, দেখবে এক দারুণ টেস্ট পাবে। আমি কিন্তু এই রান্নাটা সাদা তেলে করছি, অনেকে সর্ষের তেলও পছন্দ করে থাকেন। তবে এই ধরনের কোনো রান্না যেটা ডাইরেক্ট তেল কনজিউম করে, সেই ধরনের রান্না আমি সবসময় সাদা তেলেই করা পছন্দ করি, কেননা সর্ষের তেলে বলতে নেই কিন্তু একটা বোটকা গন্ধ আছে। যতই সুস্বাদু খাবার হোক আর যতই গরম মশলা ছড়াও, সেটা কিন্তু অত সহজে যায় না। অলিভ অয়েলও ইউজ করতে পারো, আর তুমি যদি নর্মাল আমার মতো সাদা তেল আর সর্ষের তেলের খাঁটি বাঙালি পাবলিক হও, তাহলে অবশ্যই কিন্তু সাদা তেল ইউজ করার চেষ্টা করো। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু আগে থেকে আমি সবসময় ভেজে স্টোর করে রাখি, সেই চীনাবাদাম, সামান্য কিছু 3-4 কাজু বাদাম, তুমি চাইলে পরে তোমার পছন্দ মতো কাজু বাদাম কিছু বেশিও দিতে পারো আবার নাও দিতে পারো, এবং সামান্য একটু কড়াইশুঁটি। চিঁড়েটা কেমন হবে সেটাও একটু তোমাদের দেখিয়ে দিই। দেখো আমি দুটো আঙুলের ফাঁকে নিয়ে চিপছি, এটা কিন্তু ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে যাচ্ছে না, একে অপরের সঙ্গে লেগে চিপটে মানে চিঁড়ে চ্যাপটা হয়ে যাচ্ছে কিন্তু ভেঙে যাচ্ছে না। ঠিক এইভাবেই চিঁড়েটাকে কিন্তু ভিজিয়ে নিয়ে জল ঝরিয়ে রাখতে হবে, খুব বেশি যেন এটা না ভেজে। খুব বেশি ভিজলে পরে এটা নয়তো ডেলা পাকিয়ে যাবে, নয়তো গুঁড়ো হয়ে ঝুরঝুর করে পড়ে যাবে। সুতরাং একবার কিংবা খুব বেশি হলে পরে দুবার তোমরা এটাকে ধুতে পারো। যদি মনে করো যে ঠিকঠাক চিঁড়ে কোনটা কীভাবে বুঝবো, তাহলে সেক্ষেত্রে বহু কোম্পানির প্যাকেটের ওপর পোলাওয়ের চিঁড়ে বলেই লেখা থাকে, সেই চিঁড়েগুলো তোমরা সিলেক্ট করতে পারো। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। কী পোলাও মানেই বেশ হলুদ হলুদ পোলাওয়ের কথা মনে পড়ে না, সে ভাতেরই হোক কিংবা চিঁড়ের, আর কিন্তু কোনো মশলা নয়, জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কিছু লাগবে না। এবারে আমি দিয়ে দিচ্ছি চিঁড়েগুলোকে, দেখো চিঁড়েগুলো পড়ছে তোমরা বুঝতে পারছো কীরকম, কিন্তু পুরো ঝুরঝুরে আছে, কিন্তু দেখলে তো ছিপলাম পুরো কিন্তু ছিপে গেল, তার মানে এগুলো কিন্তু নরমও রয়েছে। ঠিক এইভাবেই আমি তেলের সঙ্গে চিঁড়ের সঙ্গে আলু, কাজু বাদাম, চীনাবাদাম এবং কড়াইশুঁটির সঙ্গে পুরোটাকে ভালোভাবে মিক্স আপ করে নিচ্ছি। আগুনটা কিন্তু আমার মাঝারি ফ্লেমেতে রয়েছে, এর আগে আলুটাকে কিন্তু আমি একদম কম আঁচে ভেজেছিলাম, কেননা আমার আলু কিন্তু লাল হয়নি যেটা তোমরাও দেখতে পাচ্ছ, অথচ প্রত্যেকটা কিন্তু একদম সমানভাবে নরম হয়েছে। কম আছে একভাবে নাড়াচাড়া করতে করতে একটু বেশিক্ষণ ধরেই আমি ওটাকে ভেজেছি, কম আঁচ থাকা এবং সবসময় নাড়াচাড়া করার জন্য আলুটা নরম তো হয়েছে কিন্তু লাল হয়ে বেশি কড়া হয়ে যায়নি, এতে টেস্টটা আরও সুন্দর হবে। পোলাও মানে তো একটু মিষ্টি মিষ্টি ব্যাপার আসে তাই না,
আর আমি কিন্তু বলতে নেই মিষ্টি একটু বেশি খাই। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কম মিষ্টি অবশ্যই দিতে পারো। আমি সাধারণত এর মাপ রাখার জন্য, মানে চিনির মাপ রাখার জন্য, পুরো কড়াইটাকে চার ভাগে ভাগ করে নিই, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। প্রত্যেকটা কোণে এক চামচ করে চিনি দিই। এরপরে পরিমাণ মতো নুন, সামান্য একটু গরম মশলা, আর সবার শেষে যে মশলাটা দিলাম ওটা হচ্ছে এলাচ পেশা। বাড়িতে আমি এলাচের একটা মশলা তৈরি করে রাখি। তোমরা যদি আমার গরম মশলা আর এলাচের রেসিপি যদি জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। কীভাবে আমি স্পেশাল রেসিপি তৈরি করে রাখি যা সব রান্নায় ইউজ করা যায়, তা ঠিক একইভাবে এবং এইভাবেই আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। কেননা শেয়ারিং ইজ কেয়ারিং, রাইট? আর শেয়ার করতে আমার খুব ভালো লাগে। তোমরাও কিন্তু শেয়ার করো, যারা এরকম ভিডিও খুঁজছে বা এরকম ভিডিও পেলে যারা উপকৃত হবে, নতুন বিয়ে হয়েছে হালকা করে চিড়ের পোলাও খাইয়ে দেখাবে, তাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করো। আমার চিড়ের পোলাও কিন্তু অলমোস্ট তৈরি। এবার সবার শেষে আমি একটা কাঁচা লঙ্কাকে কুচি কুচি করে কেটে দিয়ে আগুনটা নিভিয়ে ঢাকনা চাপা দিয়ে 2-3 মিনিট মতো রেখে দেবো। এতে কাঁচা লঙ্কার একটা হালকা গন্ধও ছড়িয়ে পড়বে, পুরোটা সুন্দরভাবে সেট হয়ে যাবে রান্নাটা। তোমরা যদি ঝাল একটু বেশি খাও তাহলে পরে কিছু বেশি লঙ্কাও দিতে পারো। কী, রেসিপিটা ভালো লেগেছে তো? ভালো লাগলে পরে ভিডিওটা লাইক করতে, শেয়ার করতে, কমেন্ট করতে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একদম ভুলো না। এই একটাই রিকোয়েস্ট থাকে আমার তরফ থেকে তোমাদের প্রতি। এটা কিন্তু আমার কাছে পুরো এনার্জি বুস্টারের মতো কাজ করে। করে দেবে তো সাবস্ক্রাইব? আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামী দিন দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে। টাটা।